আশা করি সকালবেলার টয়ট্রেন থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা এখন কোথায় রয়েছি। আমরা রয়েছি দার্জিলিংয়ে। অনেকেই কয়েকদিন ধরে কমেন্ট করছিল দাদা দার্জিলিংয়ের ওয়েদার আপডেট ভিডিও দেখতে চায়, তো তাদের জন্য আজকের দার্জিলিংয়ের ওয়েদার আপডেট ভিডিও দেখতে পাচ্ছ। সকাল থেকে কিন্তু অলরেডি এখানে কিন্তু টিপটাপ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনকি গাড়ির কাছে থেকে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, যেহেতু গাড়ির কাছে বৃষ্টি পড়ছে তাই ভিডিওটা হয়তো একটু ব্লার লাগবে, তাই তোমরা ভিডিওটা একটু কষ্ট করে দেখো। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে বা তোমাদের দার্জিলিংয়ের ওয়েদার সম্পর্কে পুরো ধারণা চলে আসবে। আর তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের সাথে কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও। দেখতেই পাচ্ছ সকালবেলা দার্জিলিং ওয়েদার কিন্তু মায়াবী সুন্দর, ঘন কুয়াশার মতন বৃষ্টি পড়ছে, খুব জোরে হয়তো বৃষ্টি পড়ছে না বাট হালকার মধ্যেই কিন্তু বৃষ্টি এখানে পড়ছে। সকাল থেকেই কিন্তু বৃষ্টির আজকে শুরু হয়ে গেছে বললেই চলে। তো সকাল থেকেই কিন্তু ওয়েদার যথেষ্ট ঠান্ডা রয়েছে, ওয়েদার কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা আস্তে আস্তে নামছে এবং ঠান্ডা বাড়তে থাকছে, এবং তারপর কিন্তু বাড়তি পাওনা বৃষ্টি। অনেকেই আপডেট ভিডিও জানতে চেয়েছিল, দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু মানে সকাল থেকে কিন্তু এখানে প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে গেছে, রাস্তায় প্রচুর গাড়ি বেরিয়েছে, প্রচুর ট্যুরিস্টদের গাড়ি রয়েছে। দার্জিলিংয়ে কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্টের সংখ্যা কম নয়, ভালোই ট্যুরিস্ট কিন্তু দার্জিলিংয়ে রয়েছে, সেটা তোমরা গাড়ি দেখলেই বুঝতে পারবে। অলরেডি অক্টোবর মাস শেষ হতে চললো, সামনেই নভেম্বর মাস, তারপরেই বুঝতে পারছো ঠান্ডার মরশুম, এরপরে কিন্তু আরও পাহাড়ি পর্যটক বাড়তে থাকবে। তো সিকিম এবং দার্জিলিং আপডেট ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে প্রতিদিন পাবে। যারা ফেসবুক পেজ দেখেছো তারা কিন্তু এই পেজে কন্টিনিউ ভিডিও পেতে থাকবে। দেখতে পাচ্ছ আমরা অলরেডি রয়েছি কিন্তু দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ের আজকের ওয়েদার কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে। অনেকেই প্রতিদিন আপডেট ভিডিও চাইছো কিন্তু আমরা দুঃখিত, প্রতিদিন হয়তো দার্জিলিংয়ের আপডেট দিতে পারছি না, কারণ আমাদের নর্থ সিকিমেরই এজেন্টের সংখ্যা বেশি, দার্জিলিং মাত্র একটা দুটো এজেন্ট আছে, তো সেক্ষেত্রে তাদের কাছে প্রতিদিন ভিডিও নিয়ে আপলোড করা একটু চাপের হয়ে যাচ্ছে। তাই দার্জিলিংয়ের ভিডিওটা আমরা একটা দুটো দিন গ্যাপ দিয়ে পোস্ট করব, এবং চেষ্টা করব যে যদি আমরা কন্টিনিউ করতে পারি যাতে তোমরা কন্টিনিউ দেখতে পারো যে দার্জিলিংয়ের ওয়েদার কেমন রয়েছে। আশা করি সেটা আমাদেরও ভালো লাগবে, এবং তোমরা চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো। আমিও চেষ্টা করব প্রতিদিন প্রতিদিনকার আপডেট ভিডিও দেওয়ার, এবং তোমাদেরও প্রতিদিন ধারণা আছে দেখতে সামনে ট্রেন পেরিয়ে যাচ্ছে, কত সুন্দর টয় ট্রেন, এগুলো দেখার জন্যই কিন্তু মানুষ দার্জিলিংয়ে আসে। একদিকে ট্রেন একদিকে গাড়ি, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ কিন্তু, এবং এই পরিবেশ বা এই ওয়েদার কিন্তু ভোলার নয়। যারা আসতে চাইছো তারা নিঃসন্দেহে আসতে পারো, তোমরা কিন্তু দার্জিলিংয়ে এসে এখন হতাশ হবে না। ওয়েদার কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং খুব যে বেশি বৃষ্টি হচ্ছে তাও না, হালকার মধ্যে বৃষ্টি। তোমরা সবাই জানো যে অলরেডি পশ্চিমবঙ্গের সব জায়গাতেই কিন্তু হালকা করে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে দার্জিলিং কিন্তু ব্যতিক্রম নয়, দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পর্যটক কিন্তু দার্জিলিংয়ে এসছে। দেখে বুঝতে পারছো যে একের পর এক কিন্তু ট্যুরিস্টদের গাড়ি কিন্তু কন্টিনিউ পাস করছে। আর দার্জিলিংয়ে এসে তোমার টয় ট্রেনে কিন্তু প্রেমে পড়ে যাবে, তোমরা আসো এবং দার্জিলিং ঘোরো এবং দার্জিলিং মেল রোডে ঘোরো, তোমাদের সব কিছু কিন্তু ভালো লাগবে। তো প্লিজ তোমরা একবার দার্জিলিং ঘুরতে এসো, বিশেষ করে এই শীতের মরশুমে তোমরা দার্জিলিংয়ে কিন্তু প্রেমে পড়ে যাবে। আর এই অপরূপ সৌন্দর্য কিন্তু এই ভোলার নয়, এগুলো কিন্তু যতটা আমরা হয়তো চোখে দেখছি বা ক্যামেরায় দেখছি মানে দেখে তোমরা হয়তো মনে শান্তি পাবে না, একবার না এলে একবার আসো তোমার দার্জিলিংয়ে কিন্তু প্রেমে পড়ে যাবে।